হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি শরীফাস লাইফস্টাইল অ্যান্ড কুকিংয়ে আরেকটি রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো লাচ্ছা শ্যামাই এই সময়টা অনেকেই অনেকভাবে তৈরি করে থাকে তবে আমি যেভাবে তৈরি করে থাকি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজে অল্প সময়ের মাঝেই তৈরি করে নেবো তবে খেতে কিন্তু দারুণ স্বাদ এখানে হাফ লিটার দুধ নিয়েছি হাফ লিটার দুধ আমি ঘন করে অর্ধেক করে নিয়েছি এক কাপ পরিমাণ দুধের তৈরি জিনিসগুলো তৈরি করলে সব সময় দুধ খুব ভালো করে ঘন করে নেবেন তাতে করে যে কোনো দুধের তৈরি জিনিস ঘন বেশি করলে সেটা খেতে কিন্তু বেশি স্বাদ হবে সাথে দিয়ে দিলাম এক কাপ চিনি তবে এটা আপনি চাইলে আপনার পরিমাণ মতো দিতে পারেন কেউ বেশি মিষ্টি খেতে পছন্দ করে আবার কেউ করে কম তাই আপনার পরিমাণ মতো দিবেন তবে আমি যতটুকু দিয়েছি তাতে করে খুব বেশি মিষ্টি বা একদম কম হবে না হালকা মিষ্টি হবে সাথে দিয়ে দিলাম এক কাপ কোরণো নারকেল নারকেল দিয়ে মিক্স করার পর যখন এরকম বলক চলে আসবে তখন দিয়ে দিব লাচ্ছা সময়গুলো লাচ্ছা শ্যামাইগুলো দেওয়ার আগে হাত দিয়ে একটু গুঁড়ো করে নিতে হবে হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়ে সবগুলো শ্যামাই এখানে দিয়ে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব শ্যামাইগুলো দেওয়ার পর চুলারসটা একদম কমিয়ে রেখেছি তাতে করে আস্তে আস্তে দুধের সাথে শ্যামাইগুলো মিশে যাবে এবং শ্যামাইগুলো আস্তে আস্তে ঘন হয়ে আসবে তবে বারে বারে মিক্স করে নিতে হবে মিক্স করা বন্ধ করা যাবে না বন্ধ করলে কিন্তু পাতিলের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই বারে বারে মিক্স করতে করতে যখন দেখবেন এরকম শুকিয়ে গেছে তখন চুলারসটা অফ করে দিয়ে স্যামাইটা অন্য একটা ঢিসে রাখতে হবে আর অন্য একটা ঢিসে রাখার পরে এটা আস্তে আস্তে যখন ঠান্ডা হবে তখন ঝরঝরে হয়ে যাবে এভাবে ঘন দুধ দিয়ে এরকম করে শ্যামাই রান্না করলে সেটা কিন্তু খেতে অনেক বেশি স্বাদ অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন রেডি হয়ে গেল জোর জোরে লাচ্ছা শ্যামাই এখন ওপরে কিছু বাদাম এবং নারকেল দিয়ে ওপরে পরিবেশন করলাম বাসায় মেহমান আসলে বা বিকেলের নাস্তার জন্য জটপটেই কিন্তু এই মজাদার লাচ্ছা সামাইটি তৈরি করে নিতে পারেন অল্প সময়ের মাঝে এরকম করে তৈরি করে দিলে সবাই কিন্তু খেয়ে খুব পছন্দ করবে কারণ অনেকেই লাচ্ছার সময় দুধ ছাড়া রান্না করে থাকে জোরে জোরে কিন্তু এটা কিন্তু একটু অন্যরকম খেতে কিন্তু দারুণ স্বাদ অবশ্যই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন আর কেমন হলো, সেটাও কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং